বছরের মাঝামাঝি এই সময়টাতে সাগর একেবারে শান্ত, জলেও একেবারে ঠান্ডা নেই, বরং কুসুম কুসুম গরমের আমেজ। অগভীরে জল কি নিরাপদ, নাকি বালির মধ্যে মুখ লুকিয়ে আছে কোনো বিপদ? হঠাৎ কি যেন নড়ে উঠল, কি ওটা? জলে মিশে যাওয়া বালির খোলা অবস্থা কাটতেই দেখা মিলল ওর। এ তো মনে হয় বিশাল আকারের কোনো হাঙ্গর, না আবার ঠিক হাঙ্গরও নয়, এ কি? ওর মুখের সামনে যে বের হয়ে আছে বিশাল আকারের এক করাত, যার দুই পাশে সারি সারি দাঁত, এ তো মনে হয় কাঠ কাটার জীবন্ত সমেল। এদিকে এ বিশাল করাত নিয়ে কোথায় চলেছে ও? কাঠ কাটতে সাগরের নিচে কাঠ পাবে কোথায়? যে যাই বলুন, মাছটা নিশ্চয়ই অনেক ভয়ঙ্কর। সামনের বিশাল করাতটা দেখেই কলজে শুকিয়ে আসে। জলের নিচ থেকে দেখতে যে মাছটাকে একদম অন্যরকম লাগছে, দুটো চোখ আর সুন্দর একটা মুখ, মন ভুলনো সে হাসি মুখে আবার লাল লিপস্টিক দেওয়া, অর্থাৎ হাসতে হাসতে করাত নিয়ে চলেছে ও কোথাও, নিশ্চয়ই বড় কোনো মাছ বা অন্য কিছুকে আক্রমণ করবে। আরে না, হাসি মুখের করাতওয়ালা তো ঢুকে গেছে ছোট মাছের ঝাঁকে। করাত এদিক ওদিক নাড়িয়ে সে তাড়া করছে মাছগুলোকে। অবশেষে একটা মাছকে টার্গেট করলো ও। এরপর তীরের বেগে ছুটে গিয়ে করাত দিয়ে মাছটাকে বালিতে চেপে ধরল। ব্যাস, খেল খতম। এবার মাছটাকে মুখে চালান করে দিলেই হলো। এ হলো বিখ্যাত করাত মাছ। অনেকে আবার একে কার্পেন্টার হাঙ্গর নামেও ডাকে, কারণ এরা যে হাঙ্গর আর রে মাছেরই জাত ভাই। শুধু করাত নয়, মাথার উল্টো পাশে দুই চোখ আর হাসি হাসি মুখের জন্য এরা বিখ্যাত। এর মাথার সামনে লম্বা বস্তুটি আসলে করাত নয়, এটি হলো তাদের নাক, আর দুই পাশে সারি সারি যে দাঁত দেখা যায় সেটিও আসলে দাঁত নয়। এ হলো এক ধরনের প্রাকৃতিক স্কেল, যা কাজ করে মাছটির ষষ্ঠ ইন্দ্রিয় হিসেবে। গভীর সাগরে এই মাছ তার করাত দিয়ে এক ধরনের বিদ্যুৎ তরঙ্গ ছড়িয়ে দেয়, যার মাধ্যমে শিকার ও শত্রুর অবস্থান সম্পর্কে নিখুঁত ধারণা পাওয়া যায়। কিন্তু ছোট মাছের ঝাঁকে ঢুকে শিকার করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে গেছে। শক্ত পাথর লেগে ভেঙে গেছে ওর করাতে কয়েকটা দাঁত। এখন উপায়? এ নিয়ে অবশ্য লিপস্টিক দেওয়া করাতওয়ালাকে চিন্তিত মনে হচ্ছে না, কারণ সে জানে অচিরেই ওর ভাঙা দাঁত আবার গজাবে। পেট ভরে খাওয়া হয়েছে, তাই এবার আবার গিয়ে বালির মধ্যে শুয়ে পড়াই ভালো মনে করছে ও। এক একটি করাত মাছ 18 থেকে 20 ফুট লম্বা হতে পারে, ওজন হতে পারে 700 পাউন্ড পর্যন্ত। একসময় আমাদের দেশেও সাগর ও নদী মোহনাতে পাওয়া যেত করাত মাছ, কিন্তু যথেচ্ছা শিকারের কারণে আজ তারা এমনই দুর্লভ হয়ে উঠেছে যে তাদের আর দেখাই পাওয়া যায় না। এ দেখুন না, কদিন আগেই ধরা পড়েছিল বাংলাদেশের বঙ্গোপসাগর সীমানা এলাকা থেকে এই করাত মাছটি। দেখতে ভয়ঙ্কর হলেও ওরা কিন্তু এমনিতেই বেশ ভদ্র মাছ, যদিও এই কলিকালে ভদ্রলোকের মূল্য নেই। তাই শান্তশিষ্ট করাত মাছকেও মাঝে মাঝে তাড়া করে অন্য হাঙ্গর, এমনকি বন্ধুর মতো ডলফিনরাও। তবে করাতের ভদ্রতাকে দুর্বলতা ভাবলে কিন্তু ভুল হবে। রেগে গেলে করাত দিয়ে ও এমন বাড়ি দেবে যে শরীর ফালা ফালা হয়ে যাবে। তখন সাবধান করে নেবে বলে কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না।